চলতি বছরের 17 জানুয়ারি রাজধানীর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর দেহ। এই ঘটনা 7 মাসেরও বেশি সময় পর বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিমুর ঘটনায় স্বামী সাখাওয়াত আলী নোবেল ও তার বাল্যবন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগপত্রে উঠে এসেছে শিমুকে শেষ করে দেওয়ার আসল তথ্য। বলা হচ্ছে, বাবা মাকে নিয়ে একসঙ্গে থাকতেন নায়িকা শিমু। তাদের বাসার পাশে ছিল নোবেলের বাসা, ফলে নিয়মিত দেখা হতো। এক সময় তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে বাবা মায়ের অমতে শিমুকে বিয়ে করেন নোবেল, ফলে নোবেলের বাবা মা আলাদাভাবে থাকতে শুরু করেন। রাজধানীর গ্রিন রোডে স্ত্রী সন্তান সহ থাকতেন নোবেল। বিয়ের পর বিভিন্ন বিষয়ে মনোমালিন্য দেখা দেয় দুজনের। এর মধ্যে নোবেল শিমুকে সিনেমায় অভিনয় করতে নিষেধ করেন। তার কথা মতো সিনেমা ছেড়ে বেসরকারি একটি টিভি চ্যানেলে চাকরি নেন শিমু। এ চাকরিটাও ভালোভাবে নেননি নোবেল। এ নিয়ে নোবেল ও শিমুর সংসারে চলছিল কলহ। এই কথা নোবেল তার বন্ধু ফরহাদের সঙ্গে শেয়ার করতেন। ঘটনার দিন সকালে নোবেলের বাসায় যান ফরহাদ। এ সময় ফরহাদকে ড্রয়িং রুমে বসতে দেন শিমু। পরে বেডরুমে বসে মোবাইল দেখছিলেন শিমু। তখন নোবেল গিয়ে সেই মোবাইল দেখতে চান, কিন্তু শিমু দেখাতে অস্বীকৃত জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। হইচই শুনে ফরহাদ উঠে শিমুর রুমে যান। তখন নোবেল ফরহাদকে বলেন, শিমুকে ধর, ওকে আজ শেষ করে ফেলব। পরে ফরহাদ গলা আর নোবেল শিমুর দুই হাত চেপে ধরেন। এক পর্যায়ে নিচে পড়ে যান শিমু। পরে নোবেল শিমুর গলার ওপর পা দিয়ে দাঁড়ান। একটা সময় শিমু নিস্তেজ হয়ে পড়েন। এভাবেই পরপারে চলে যান নায়িকা। পরে দুজনে মিলে শিমুর দেহ লুকানোর পরিকল্পনা করতে থাকেন। এক পর্যায়ে শিমুর দেহ বস্তাবন্দি করেন তারা। এরপর গাড়িতে করে কেরানীগঞ্জ মডেল থানার আলিপুর ব্রিজ এলাকার একটি ঝোপে গিয়ে দেহ ফেলে দিয়ে আসেন। ঘটনার পর রাতেই কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করা হয়। সেখানে বলা হয়, 16 জানুয়ারি বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি শিমু, তার মোবাইলও বন্ধ পাওয়া যায়। পরদিন আলিপুর এলাকার রাস্তার পাশ থেকে শিমুর দেহ উদ্ধার করে পুলিশ। এরপর 18 জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানায় নোবেল ও তার বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শিমুর ভাই হারুনুর রশিদ। শিমু সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন 1998 সালে। 2004 সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা যায় তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছিলেন শিমু। গত কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। সাদাকালো নিউজ।